ছোটবেলা থেকে শুনে আসছি মানুষ মানুষের জন্য, মানুষ যে ছাগলের জন্য সেটা জানতাম না। বাইরে এত গরম, নিজেরা বাতাস খাওয়ার জন্য পাখা নিয়ে আসছে, সে আমাকে বাতাস না করে ছাগলের বাতাস করতেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। একবার ছুটিতে আমরা গিয়েছিলাম ভৈরব, তো এখানে আমাদের ফুল ফ্যামিলি মেম্বার ছিল, এখানে কারো 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 না অনেকেরই ছিল ফার্স্ট ট্রেন জার্নি। তো ফ্যামিলি মেম্বার সবাই মিলে কোথাও গেলে জার্নিগুলো সুন্দরই হয়, আর তাছাড়া আমাদের তো গ্রামে খুব একটা যাওয়া হয় না, তো মাঝে মাঝে গ্রামের ফিলটা নিতে যাওয়াটা খুবই খুবই মজার। যখন আমরা গিয়েছি তখন ছিল হচ্ছে ঈদের সিজন, তো ওই সময়টাতে কত চাপ থাকে ট্রেনে সেটা আর নাই বলি। তো আমরা ভেবেছিলাম এসিতে যাব, বাট অনেক দিন খোঁজার পরেও আমরা এসিতে কোনো টিকিট খুঁজে পাইনি, যার কারণে লোকালে যেতে হলো। তো আমরা ভেবেছিলাম হয়তো অবস্থাটা এমন হবে একজনের ঘাড়ের উপর চড়ে একজন যাবে, বাট ব্যাপারটা সেরকম হয়নি। মোটামুটি ভালোই লেগেছে জার্নিটা, মোটামুটি কি বেশ ভালো লেগেছে। উল্টো আমাদের একটা সিট আমরা অন্য একজনকে দিয়ে দিয়েছি, তারা বসার জায়গা পাচ্ছিল না, তো আমার একটা বেবিকে আমরা কোলে নিয়ে তারপরে তাকে সিটটা দিয়ে দিয়েছিলাম। আর এখানে এই পুচকাইগুলার হচ্ছে ফার্স্ট জার্নি ছিল, তো ওরা খুবই ডিস্টার্ব করতেছিল গাড়িতে ওঠার পরে, তারা কান্নাকাটি শুরু করে দিয়েছে। ছোট যে ট্রেনটা আছে ও একটু শান্তশিষ্ট, ওঠার পরে ঘুমিয়ে গেছে। আর বড়জন মানে খুবই অসহনশীল একটা বাচ্চা, সে কোনো কিছুর সাথে ম্যাচ করতে পারে না খুব সহজে, তো তার কান্নাকাটি চলছিলই, আমরা কোনো রকম তাকে ঠান্ডা করছিলাম জাস্ট। আর এইদিকে ট্রেনে উঠতে না উঠতেই হচ্ছে আমাদের জার্নি শেষ হয়ে গেছে, যার কারণে আমার ছেলের মন খারাপ হয়ে গেছে। মানে তার আরও ইচ্ছা ছিল যে আরও কিছুক্ষণ থাকবে, তো পথ কেন শেষ হয়ে গেল এই জন্য তার মন খারাপ। যাক, তো আমরা গ্রামে এসে পৌঁছে গেছি, নাস্তা করা শেষ হওয়ার পরে আমরা বাইরে একটু বের হয়েছি। এখানে এত বেশি কারেন্ট যাচ্ছিল যে গরমে ঘরে বসে থাকা যাচ্ছিল না, তো চারিদিকে গাছে আম দেখে আমার তো মানে অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমি বারবার ওকে বলতেছি চলো আমরা আম চুরি করি, আম চুরি করি। যদি আম চুরি করার কোনো প্রয়োজন ছিল না বললেই তারা পেরে দিত, তারপরও চুরি করার মধ্যে এক্সট্রা একটা ফিল আছে যেটা হচ্ছে ওভাবে আসবে না। তো আমি যতবারই তাকে বলতেছি যে চলো আম চুরি করি, ও বলে যে এই গেট আপে চোর চোর লাগতেছে না তোমাকে, তুমি গেট আপ চেঞ্জ করে চুন্নির ভাব নিয়ে আসো। তো যাই হোক, যেভাবে হোক আম তো খেলাম। এরপরে দুপুরবেলা মানে প্রচণ্ড লোডশেডিং, গরম, কি করব, বাইরে বের হয়েছি ঘুরতে, হাতে একটা পাখা নিয়ে বের হয়েছি, তো বাতাস না করে সে পিঠের মধ্যে পাখা নিয়ে ঘুরতেছে। এভাবে আর কি ধানের মধ্যে দেখতেছে, আল্লাহ জানে মনে হয় ধানের ধান বিশেষজ্ঞ, ধানের পোকা বাঁচতেছে না কি করতেছে সেই জানে। তো আমাকে বাতাস করে রেখে ছাগলের মাথার উপর বাতাস করতেছে, ছাগলটা খুব গরম লাগতেছে। আহ, কি মানব দরদি, মানব না ছাগল দরদি।